গত বছরের আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে গেলে দেশটির অনেক নারীর জীবন রাতারাতি বদলে যায়। তেমনই একজন শবনম দাওরান। শবনম টিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছিলেন। আফগানিস্তানে ক্ষমতার এই রদবদল তার জন্য ক্যারিয়ারের সমাপ্তি হিসেবে আসে। প্রায় এক বছর ধরে শবনম যুক্তরাজ্যে শরণার্থী হিসেবে একটি নতুন জীবন গড়ার চেষ্টা করছেন। উপস্থাপক থেকে রাতারাতি তার শরণার্থী হওয়ার গল্প তুলে ধরেছেন বিবিসি সোদাবা হায়দার। 2021 সালের 15 আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়। ঠিক তার আগের রাতে শবনম দেশটির একটি টেলিভিশনে প্রাইম টাইমে সংবাদ উপস্থাপনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেটা ছিল এমন এক সময় যখন তালেবান আফগানিস্তান জুড়ে ছড়িয়ে পড়েছে। তারা দেশটির রাজধানী কাবুলের উপকণ্ঠে পৌঁছে গেছে। 24 বছর বয়সী শবনম ছিলেন একজন উঠতি তারকা। দেশটির সবশেষ পরিস্থিতি দর্শকদের জানাতে সেদিন তিনি ওয়ান ইয়ারে এসেছিলেন। তখনকার পরিস্থিতি সম্পর্কে শবনম বলেন, আমি এতটাই আবেগপ্রবণ ছিলাম যে প্রধান সংবাদ পর্যন্ত পড়তে পারছিলাম না। যারা বাড়িতে বসে আমাকে দেখেছেন তারা বলতে পারবেন আমি কি অবস্থার মধ্য দিয়ে গিয়েছিলাম। পরের দিন সকালে শবনম যখন ঘুম থেকে ওঠেন তখন তালেবানের হাতে কাবুলের পতন ঘটে গেছে। শবনমের টিভি স্টেশনে হানা দেয় তালেবান। একজন তালেবান সদস্য তার পেছনে সংগঠনের পতাকা রেখে স্টুডিওর চেয়ারে বসেন। এ চেয়ারেই আগের রাতে বসেছিলেন শবনম। এই যে বদল, তা আফগানিস্তানে একটি যুগের সমাপ্তির বার্তা দেয়। তারপর হাজারো আফগানিস্তান শরণার্থীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান শবনম ও তার দুই ভাই বোন। তাদের এ যাত্রা ছিল কষ্টকর, অনিশ্চিত। যুক্তরাজ্যে পা রেখে নতুন ও কঠিন এক জীবনের মুখোমুখি হন শবনম।